মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় মানুষ? যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব তা হলো, আমরা স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসাবে 8 নম্বর স্বাবলম্বীকরণ উপকারভোগী যিনি, আমাদের হাসান মোল্লা কাকা, বিগত কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে একটা ভ্যান গাড়ি চালাইতেন তিনি, সেই ভ্যানটা হারিয়ে ফেলছেন, মোটর চালিত ভ্যান। তিনি জুমার নামাজ পড়তে গিয়ে বাহিরে ভ্যানটা রেখেছিলেন, চোরে নিয়ে গেছে। তো বিগত কয়েক সপ্তাহ যাবৎ তিনি কান্নাকাটি করতেছেন, খোঁজাখুঁজি করতেছেন, আমার কাছেও আসছিলেন, রিকোয়েস্ট করছেন, এলাকার অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে হুজুর, আপনি তো অনেকের জন্য অনেক কিছু করে থাকেন, তো আপনি যদি এনার জন্য একটু উদ্যোগ নিতেন তাহলে হয়তো এনার একটা ব্যবস্থা হতো। তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটা উদ্যোগ নিলাম এবং ওনার জন্য একটা নতুন ভ্যান, যে আপনারা দেখতেছেন একটা নতুন ভ্যান বানিয়েছি আমরা, একদম নতুন ব্যাটারি, নতুন বডি, নতুন মোটর দিয়ে একদম সম্পূর্ণ নতুন একটা ভ্যান বানিয়ে আজকে ওনার হাতে হস্তান্তর করতেছি। আমার আব্বা, তিনি ওনাকে ভ্যানের চাবিটা বুঝাই দেবেন। আব্বা, ওনার চাবিটা বুঝাই দেবেন। এখন চাচার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে নামাজ পড়তে গিয়ে ভ্যানটা হারায় ফেলছেন, এখন ওই মনের কষ্টে যদি আপনি আবার মসজিদে না যান, যে মসজিদে গেলে আবার হারাই যাবে, এরকমটা যদি মনে করেন তাহলে কিন্তু গাড়িতে বরকত হবে না, আপনার নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আবার ব্যবস্থা করে দিবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ইনশাআল্লাহ। আপনি একটু তালা মেরে রাখবেন, সিল দিয়ে আটকায় রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন, তবে ওই দুঃখে ওই কষ্টে নামাজ ছাড়া যাবে না। 5 সপ্তাহ নামাজ পড়বেন তো?